الغسل على صفتين. أفنان الغسل إيه هو دويتي روب. نعم الصفة الكاملة المستحبة اغتسال النبي صلى الله عليه وسلم. بولو جاء غسل جاء كرا هاي غسل غسل دوي بحبه هاي پروتم هو جاء پرن غسل আর সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেভাবে করেছেন সেই পদ্ধতিতে করা ইয়াগসিলুল ফারজাইন ক্বাবল আদ-দুবুর প্রথমত তার লজ্জাস্থানকে সে পরিষ্কার পানি দিয়ে ধোবে তার পিছনকে পরিষ্কার করার আগে ইয়ানু বিকালবে সে অন্তর দিয়ে সেটা নিয়াত করবে ইউসাম্মি কুল বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহ বলবে ইয়াগসিলুল কাফাইন অথবা দুই দুই তার তালু ধুবে يتمضمض استنشق استنثر وتبار كلي كوربه এবং নাক পরিষ্কার করবে نعم ثم يغسل الوجه وتبار তার মুখকে পরিষ্কার ধুইবে ثم يغسل اليد اليمنى مع المرفقين كامله وتبار তার ডান হাতকে ধোতে করবে কোনোই পর্যন্ত ثم يغسل اليد اليسرى وتبار তার বাম হাতকে কোনোই পর্যন্ত ধোতে করবে ثم يغسل الراس روي بالماء مع الاذنين وتبار তার মাথাকে কান সহকারে দুই কান সহকারে ধোতে করবে ثم يغسل الشق الايمن كاملا অতঃপর তার ডান পার্শ্বকে উপর থেকে নিচ দিক পর্যন্ত ধোতে করবে ثم يغسل الشق الايسر كاملا অতঃপর তার সেই অতঃপর বাম পার্শ্বকে উপর থেকে নিচে পর্যন্ত পূর্ণ ধোতে করবে ثم يغسل الرجل اليمنى ثم يغسل الرجل اليسرى অতঃপর তার ডান পাকে ধোতে করবে অতঃপর বাম পাকে ধৌত করবে نعم على النوع الثاني اغتسال الثاني المجزئ سهل এটি যেটি আলোচনা করা হলো যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি হচ্ছে সুন্নাত এবং এটি হচ্ছে পূর্ণ গোসল করা আর দ্বিতীয় যেটি পদ্ধতি হচ্ছে গোসলের সেটি হচ্ছে মুজজি তথা সেটা করলে অসুবিধা নাই সেটা আদায় হয়ে যাবে ইয়ানুই বিকালবে সেটা হচ্ছে যে সে অন্তরে নিয়াত করবে يسمي يقول بسم الله أتبر شيء بسم الله بولبه ثم يعمم جميع البدن بالماء ما تحت الشعور الخفيفة والكثيفة مع المضمضة والاستنشاق والاستنثار أتبر شيء تار شمشتو شوريل پاني شيء پاني دي شوريل كي دهوتو كربه ايبان شن تار شانته شيء مخي كولي كربه ناك پرشكر كربه আর যেগুলো রয়েছে সেগুলো ويخرج بهذه يصلي لا يحتاج ان يتوضأ والله اعلم অতঃপর সে এই গোসল করে সে কি করবে গোসল থেকে বের হবে এবং সে নামাজ পড়বে তাকে উযু করার প্রয়োজন হবে না না